হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু পলস টাইপ। আজকে আমরা পাবজিতে কীভাবে রিনেম কার্ড পেতে হয় ফ্রিতে তা আমরা আজকে জানবো। তো আজকে ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যত সম্ভব শেয়ার করবেন, কারণ এরকম অনেকেরই আছে যাদের ফ্রিতে রিনেম কার্ড লাগবে। কারণ একটি রিনেম কার্ডের কস্ট হচ্ছে আপনার 180 ইউসি। তো 180 ইউসি দিয়ে রিনেম কার্ড না কিনে আপনি ফ্রিতে যদি রিনেম কার্ড পান সেটা তো ভালো। তো ভিডিওটি শুরু করা যাক। তো আমরা যদি ইভেন্টে যাই, ইভেন্টে গেলে আমরা দেখব যে এখানে আপনি রিনেম কার্ড রিডিম করার মতো কোনো ইভেন্টই আসে নাই। এটা হচ্ছে আপনারা যদি গ্লোবালে থাকেন তখন। এই জন্য আপনাদের কী করতে হবে, সর্বপ্রথম সেটিংসে যেতে হবে। সেটিংসের বেসিকে যে সর্বনিম্নে দেখবেন কারেন্ট কান্ট্রি বা রিজিয়ন লেখা আছে। এখানে আপনাদের কারেন্ট কান্ট্রি রিজিয়নের পাশে আপনাদের নিজেদের নিজ নিজ কান্ট্রির নাম লেখা আছে। তো আপনাদেরকে এই কান্ট্রিটা চেঞ্জ করতে হবে। তো কীভাবে চেঞ্জ করবো দেখা যাক। সর্বপ্রথম আমরা গুগল প্লে স্টোরে যাব। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এখানে আমরা লিখব সোলো ভিপিএন। সোলো ভিপিএন দিয়ে সার্চ দিব। এরপরে হচ্ছে আমাদেরকে এই ভিপিএনটি দেখাবে। এই ভিপিএনটিকে আমাদেরকে ইনস্টল করতে হবে। তো ইনস্টল করি। আর হ্যাঁ, এই ততক্ষণে বলে নিই যে আমার এই ট্রিক্সটি, যেই ট্রিক্সটি দিয়ে আপনারা ফ্রিতে রিনেম কার্ড পাবেন, এই ট্রিক্সটি কেবলমাত্র এই অক্টোবরের 12 তারিখ পর্যন্তই এটার ভ্যালিডিটি থাকবে। এরপরে আসলে এটা ওভার হয়ে যাবে, কারণ ততদিন পর্যন্তই ইভেন্টটা থাকতেছে। এরপরে ইভেন্টটা শেষ হয়ে যাবে। তো ইভেন্ট শেষ হওয়ার আগেই আপনাদেরকে রিনেম কার্ডটা হচ্ছে রিডিম করতে হবে। তো আমরা ভিপিএনটা ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল করার পরে ভিপিএনটি ওপেন করব। ভিপিএনটি ওপেন করার পরে আমাদেরকে এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখানে সুইচ লোকেশনের যে আমাদেরকে সর্বপ্রথম রাশিয়া সিলেক্ট করতে হবে। তো রাশিয়া সিলেক্ট করার পরে এখানে এটাই হচ্ছে রাশিয়ার সার্ভারে কানেক্টেড হয়ে যাবে। তো আমি এটা ওকে দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে রাশিয়ার সার্ভারে কানেক্ট হবে। কানেক্ট হচ্ছে, হ্যাঁ হ্যাঁ কানেক্ট হয়ে গেছে। তো এখন রাশিয়ার সার্ভারে দেখতে পাচ্ছেন যে আপনার আমার এই মোবাইলটি হচ্ছে রাশিয়ার সার্ভারে কানেক্টেড। তো এখন হচ্ছে আমি আবার পাবজিতে চলে যাচ্ছি। পাবজিতে যে আপনি এখানে আবার দেখবেন চেঞ্জের মধ্যে ক্লিক করবেন, দেখবেন চেঞ্জ হয়নি। তো আপনার করতে হবে কি, একবার লগ আউট করতে হবে, পরে আবার লগ ইন করতে হবে। তখন আপনার এখানে এই রিজিয়নের নিচে যে আপনার নিজের দেশের জায়গায় হচ্ছে রাশিয়ার, মানে রাশিয়ার যে কোনো একটি শহর বা জাস্ট রাশিয়া লেখাটি এসে পড়বে। তো আমি এক্সিট করে আবার লগ ইন করছি। তো এখানে আপনার যখন আপনি ভিপিএনটি কানেক্ট করে যখন রাশিয়ার সার্ভারে যাবেন তখন একটু স্লো লোডিং হবে, কারণ এটি আপনি নতুন সার্ভারে মাত্র কানেক্ট করেছেন। এরপরে হচ্ছে আমরা যখন ইন্টারফেসে আসবো আপনার সেটিংসে যাবেন। সেটিংসে যে একদম আবার আগের জায়গাতেই চলে যাবেন, নিচে সেটিংসের বেসিকের একদম নিচে যেয়ে দেখবেন এখানে হচ্ছে আপনার রাশিয়া সিলেক্ট হয়ে যাবে। তো এখানে যে হচ্ছে আপনার এটি কনফার্ম করতে হবেন। তো দেখছেন যে আমি করে ফেলছি। তা আমি আবার 60 দিন পরে বা 60 ডেজ পরে হচ্ছে আমি আবার এই কান্ট্রি রিজিয়নটা চেঞ্জ করতে পারবো। তো এইভাবে আমি হচ্ছে রাশিয়ান সার্ভারটি পেয়ে যাব। তো আমার পাবজি মোবাইলটি গ্লোবাল থেকে রাশিয়ান সার্ভারে চলে যাবে। পরে আমি যদি ইভেন্টে যাই, ইভেন্টে যেয়ে দেখতে পারবো যে এখানে একটি ইভেন্ট এসেছে নতুন। এটির জন্য আমার হচ্ছে প্রত্যেক দিন এটির মিশনটি কমপ্লিট করতে হবে। কমপ্লিট করলে আমি কিছু ইভেন্টের আইটেম পাবো। ওই আইটেম থেকে আমাকে হচ্ছে এখানের এই আইডি কার্ড হচ্ছে রিডিম করতে হবে। তো এইভাবে আমরা ফ্রিতে রিনেম কার্ড পেতে পারি পাবজি মোবাইলে। তো ধন্যবাদ আমার ভিডিওটি এতটুকু দেখার জন্য। তো পরবর্তী ভিডিওগুলো নিয়ে আমি শীঘ্রই হাজির হব। ধন্যবাদ।